আমেরিকান অ্যাম্বাসাডার পিটার হাস ওখানে ছিলেন। তা আমি বললাম যে আমাদের উচিত হবে 2 থেকে 3 লক্ষ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, অফিসার দিয়ে, অর্থ দিয়ে আরাকান আক্রমণ করে এটাকে স্বাধীন করার জন্য, এটাকে স্বাধীন করার জন্য। সবাই থ মেরে গেছে একবারে, বলে জেনারেল বলে কি, আমাকে রিং করেন। তখন আমি সোনারগাঁ হোটেলের বল রুমে ছিলাম, ওখানে বে অফ বেঙ্গল কনভার্সেশন এইটার উপরে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এটা করছে আর কি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, বিকজ আমেরিকান অ্যাম্বাসাডার পিটার হাস ওখানে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, অস্ট্রেলিয়ান হাই কমিশনার ছিলেন এবং ক্যানাডার অ্যাম্বাসাডার ছিলেন। তার মানে বিশ্বটাই আজকে ওখানে উপস্থিত ছিল, বিশ্ব, বিশ্বের যে পরাশক্তি তারা সবাই ওখানে উপস্থিত ছিল। তো এই জিও স্ট্র্যাটেজির উপরে আলোচনা হলো। তো প্রশ্নোত্তর পর্ব যখন আসলো তখন আমি ছিলাম থার্ড বক্তা। সবাই বলল অন্য কথা, অর্থনৈতিক বিষয় কি হবে, বাংলাদেশের ভবিষ্যৎ এইসব গুলা। আমি একমাত্র ব্যক্তি, আমি বললাম পিটার হাসকে বা ওই পুরা প্যানেলকে এবং যারা উপস্থিত ছিলেন, যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু উই আর এ ভিকটিম কান্ট্রি, আমরা একটা ভিকটিম হয়ে গেছি আমরা। তারা রোহিঙ্গা আমাদের এখানে পাঠায় দেয়, আমরা রোহিঙ্গাদেরকে তার এখানে মুসলমান আমরা ফেলতেও পারি না, পাঠাতেও পারি না। 17 সালে 7 লক্ষ রোহিঙ্গাকে পাঠিয়ে দিয়েছে এখানে, এই প্রবলেম তো আমাদের না। তো যখন ডিপ্লোমেটিক্যালি এটা রিজলভ হচ্ছে না, ইট ইস ফেইলিং, তা আমি বললাম যে আমাদের উচিত হবে 2 থেকে 3 লক্ষ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, অফিসার দিয়ে, অর্থ দিয়ে আরাকান আক্রমণ করে এটাকে স্বাধীন করার জন্য, এটাকে স্বাধীন করার জন্য। সবাই থ মেরে গেছে একবারে, বলে জেনারেল বলে কি। তো আমি বললাম যে এটা ছাড়া কোনো উপায় নাই, আমাদের এটা করতে হবে। তো সেকেন্ড কোশ্চেন আমি করতে চেয়েছিলাম, সেটাকে আমাকে করতে দেওয়া হলো না। তো আমি ফরাজ সাহেবের কাছে একটা অভিনয়ে একটা প্রশ্ন উত্থাপন করে আমার বক্তব্য আমি কোরআন ওই প্রস্তাবের বিপরীতে কোনো রিয়াকশন কি আনসেন্ট্রালে সেখানে কারো ছিল? খুব ইন্টারেস্টিং একটা প্রস্তাব দিয়েছি, যদিও সেটা একটু জানতে এইটা এটা বলার সঙ্গে সঙ্গে পিটার হাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন নাই, কিন্তু অন্য অ্যাম্বাসেডাররা হাই কমিশনাররা এটার উপর ডিটেল আলোচনা করেছে, এইটার উপরই শুরু, এই রোহিঙ্গা শুরু করে ডিটেল আলোচনা করেছে। তো আমি ফরাজ সাহেবের কাছে সবিনয় একটা 2টা প্রশ্ন আমি উত্থাপন করে আমার বক্তব্য কোরআনে ফিরে যাব, আয়াতগুলো আমি পড়ে যাব, পড়ে গিয়ে তারপরে একটু সময় নেব, কেন ওই আয়াতগুলো মানে আমি আজকেই এগুলো মার্ক করেছি, কারণ আপনি বলার পরে আমার সময়টা রিয়াকশন টাইমটা কম ছিল। একটা হলো যে রোহিঙ্গা যখন পাঠানো হয় আমাদের এখানে, তাদেরকে মানে হত্যা করে, মেরে, বাড়িঘর পড়ে, রেপ করে, মানে একটা এথনিক ক্লিনজিং এর মাধ্যমে, মানে একটা জাতিকে ধ্বংস করার মাধ্যমে যখন আমাদের এখানে পাঠানো হচ্ছিল, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে উনি নেপিডোতে যান, মিয়ানমারের রাজধানী, এবং ওপেন সমর্থন দিয়ে আসেন। আমার প্রশ্ন হলো এই সমর্থন দেওয়ার পরে আওয়ামী লীগের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কের কি অবনতি ঘটেছে? আমি আওয়ামী লীগের কথা বলছি, উনি যেহেতু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা যা বুঝতে পারতেছি সম্পর্ক আরো গভীর হয়েছে, এবং আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলেছেন যে দিল্লি আছে, তলে তলে সব আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, দিল্লি আমাদের সঙ্গে আছে। আজকে এই যে ফিলিস্তিনে যে